আমি যদি আজকে আপনাকে বলি সিলেটি ভাষা বাংলা ভাষার কোনো আঞ্চলিক উপভাষা নয়, বরং সম্পূর্ণ পৃথক একটি ভাষা, আপনারা আমার কথা কি বিশ্বাস করবেন? আপনারা বিশ্বাস না করলেও এটাই সত্যি যে সিলেটি ভাষা পূর্ণ ব্যাকরণ ও লিপি নিয়ে গঠিত একটি প্রাচীন স্বয়ংসম্পূর্ণ ভাষা। ব্যবহারকারীর সংখ্যার হিসাবে বিশ্বে 97তম অবস্থানে আছে সিলেটি নাগরী ভাষা। আঞ্চলিক এই ভাষার আছে লিখিত রূপও। দেশের অনেক আঞ্চলিক ভাষার লিখিত রূপ না থাকলেও সিলেটি ভাষার তা আছে। এর আরেক নাম সিলেটি নাগরী ভাষা। সিলেটি ভাষাকে আমরা সবসময় বাংলা ভাষার আঞ্চলিক রূপ হিসেবে ধারণা করে আসলেও এটি স্বতন্ত্র একটি ভাষা। বাংলা ভাষার মূল রীতির সাথে যথেষ্ট পার্থক্য থাকা সিলেটি ভাষা বাংলা ভাষা থেকে আলাদা এবং প্রাচীন স্বয়ংসম্পূর্ণ ভাষা। সিলেটি ভাষা বা সিলোটি ভাষা বাংলাদেশের সিলেট সুরমা উপত্যকা অঞ্চল এবং ভারতের আসাম রাজ্যের বারাক উপত্যকা ও হোজাই জেলায় প্রচলিত একটি ইন্দো আর্য ভাষা। সিলেটি ভাষা, যা অনেকে কেবল সিলেটিদের ভাষা বলে মনে করে আসলেও সিলেট ছাড়াও আসামের কাছাড়া জেলা, করিমগঞ্জ জেলা, শিলচর এবং মেঘালয়ের শিলং, চেরাপুঞ্জি, ত্রিপুরায় অধিকাংশ মানুষের মুখের ভাষা সিলেটি। অন্যান্য আধুনিক ভাষার মতো সিলেটি ভাষারও একটি নিজস্ব বর্ণলিপি রয়েছে, একে নাগরী লিপি বলা হয়। ইংরেজি ভাষায় যেমন 26টি অর বা বর্ণ রয়েছে, বাংলায় 50টি বর্ণ, ঠিক অনুরূপ সিলেটি ভাষায় 33টি অর বা বর্ণ রয়েছে। ইংরেজি ভাষায় ভাওয়েল বা স্বরবর্ণ হল 5টি, বাংলায় স্বরবর্ণ 11টি, সিলেটি ভাষায় স্বরবর্ণ 5টি। অনেক ভাষা গবেষকদের মতে সিলেটিরা মূলত বাংলাভাষী নন, সিলেটি জনগোষ্ঠীর নিজস্ব ভাষার অধিকারী। বাংলাদেশের মাতৃভাষা বাংলা হলেও সিলেটিদের মাতৃভাষা সিলেটি নাগরী বা প্রাচীন নাগরী। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, নাগরী জিনিসটা আবার কি? আপনাদের বোঝাতে নাগরী লিপিটা কি সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি। বাংলাদেশের সিলেট অঞ্চল এবং ভারতের আসাম রাজ্যের বারাক উপত্যকায় ব্যবহৃত একটি লিপি। সিলেটির নাগরী লিপি খুবই সরল স্বভাবের একটি লিপি ছিল, এর অক্ষর সংখ্যা ছিল বাংলা লিপির চেয়েও অনেক কম। তাছাড়া এই লিপিতে ছিল না কোনো যুক্তাক্ষর। সিলেটের বাইরে বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলায় এই লিপির প্রচলন ছিল বলে জানা যায়। জন্মগতভাবে সিলেটির নাগরী একটি ব্রাহ্মী লিপি এবং বিহারের কৈথী লিপির সাথে এ লিপির ব্যাপক মিল রয়েছে। এই লিপির উৎস সম্পর্কে পরস্পর বিরোধী বিভিন্ন ধারণামূলক ব্যাখ্যা পাওয়া যায়। সাধারণত ধারণা করা হল সিলেটে মুসলমানরাই এই লিপির উদ্ভাবক। আবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমুখের মতে বিখ্যাত ধর্মীয় পরিব্রাজক হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীতে যখন সিলেটে আগমন করেন, তিনি এই লিপি সাথে করে নিয়ে এসেছিলেন। নাগরী লিপিতে রচিত বিপুল সংখ্যক এবং সিংহভাগ সাহিত্যকর্মই সুফিবাদ অনুসরণ করে বলে এই ধারণা অমূলক হয় না অনেকের কাছে। অন্যদিকে ডক্টর আহমদ হাসান দিনার মতে আফগান শাসনের সময়, অর্থাৎ আফগানরা যখন সিলেটে অবস্থান করতেন, ওই সময় তাদের দ্বারা এই লিপির উদ্ভবন বা বিকাশ ঘটে। এই মতকে পৃষ্ঠপোষকতা দেয় আফগান মুদ্রায় উল্লেখিত লিপি, যার সাথে সিলেটির নাগরীর কয়েকটি বর্ণের মিল রয়েছে। সিলেটি ভাষার ইতিহাস ঘাটলে বোঝা যায় এটি প্রাচীন ভাষা, তাতে কোনো সন্দেহ নেই। ভাষা গবেষক সৈয়দ মোস্তফা কামাল ও অধ্যাপক মোহাম্মদ আসাদ্দর আলীর মতে জটিল সংস্কৃত প্রধান বাংলা বর্ণমালার বিকল্প লিপি হিসেবে সিলেটি নাগরী লিপির উদ্ভবন হয়েছিল খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। গবেষকদের ধারণা, ইসলাম প্রচারক সুফি দরবেশ এবং স্থানীয় অধিবাসীদের মনের ভাব বিনিময়ের সুবিধার জন্য নাগরী লিপির উদ্ভবন হয়েছিল। এই নাগরী বা সিলেটি ভাষা শুধু ভারত বাংলাদেশে সীমাবদ্ধ নয়, ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃতি লাভ করেছে। এক পরিসংখ্যানে দেখা গিয়েছে সিলেট অঞ্চল এবং ভারত ছাড়াও বিশ্বের এ ভাষার ব্যবহারকারীর সংখ্যা 7 লক্ষেরও বেশি। বৃহত্তর সিলেটের বর্তমান সংখ্যা 1 কোটি। লন্ডনের সিলেটি রিসার্চ অ্যান্ড ট্রান্সলেশন সেন্টারের উদ্যোগে পরিচালিত এক জরিপে দেখা গেছে সিলেট অঞ্চলসহ সমগ্র বিশ্বে বর্তমানে 1 কোটি 60 লক্ষ মানুষের মুখের ভাষা হচ্ছে সিলেটি। ভিজুয়াল ক্যাপিটালিস্টের সম্প্রতি প্রকাশিত তালিকা অনুযায়ী বিশ্বের 1 কোটি 58 লাখ মানুষ কথা বলেন সিলেটি ভাষায়। সর্বাধিক ব্যবহারকারী হিসাবে এটি এখন বিশ্বের 97তম ভাষা। ধর্মীয় ভাবকে কেন্দ্র করে এই লিপির জন্ম হলেও ধর্মীয় সাহিত্য রচিত হওয়ার পাশাপাশি সিলেটির নাগরী স্থান করে নিয়েছে সিলেটিদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজকর্মে।
এই লিপিতে লেখা হয়েছে চিঠি, হিসাবপত্র, এমনকি সরকারি দলিল দস্তাবিজের মার্জিনে সাক্ষীরা স্বাক্ষরও করেছেন। তৎকালীন বিভিন্ন প্রসিদ্ধ সাহিত্য হালতুন নবী, জঙ্গনামা, মহব্বতনামা, নূরে নসিহত, তালিব হুসুন ছাড়াও রচিত হয়েছে চিকিৎসাশাস্ত্র, জাদুবিদ্যার পুস্তক, রচিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কবিতা। সিলেটি আঞ্চলিক শব্দ ও বাক্যভাণ্ডার দিয়ে রচিত লেখনী ছাড়াও অসিলেটি অবাংলা রচনাও রচিত হয়েছে সিলেটি নাগরী লিপিতে। তবে প্রতিষ্ঠান বিরোধী চরিত্র এই লিপির জন্ম থেকে সম্পৃক্ত ছিল না বলে কখনো বিদ্যায়তনে আনুষ্ঠানিক শিক্ষার পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত হয়নি এই লিপি। তবুও সাধারণের সরল জীবন ছাড়িয়ে যেতে এই লিপির বাধা পেতে হয়নি। এমনকি বাংলা লিপিতে লেখা জানতেন না এমন অনেক স্বল্পশিক্ষিত কিংবা অশিক্ষিত ব্যক্তি নাগরী লিপিতে লিখতে জানতেন এবং স্বাক্ষর করতে পারতেন। সিলেটের মাটি ও মানুষের মতো এর সাহিত্য সাধনার ইতিহাস সুপ্রাচীনকালের। সিলেটের জেলা গজেটিয়ার সূত্রে জানা যায় সিলেট অঞ্চলের প্রাচীনতম লেখকের নাম সঞ্জয় গৌর। তার রচনায় 32 গ্রন্থের সন্ধান পাওয়া গেছে। এগুলো সাধারণত পুঁথি নামে পরিচিত। ভাষা বিশ্লেষকদের মতে মুক্তিযুদ্ধের পূর্বে সিলেট নগরের বন্দর বাজারে ইসলামিয়া প্রেস থেকে নাগরী পুঁথি প্রকাশিত হতো। তবে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা এই ছাপাখানায় হামলা চালালে নাগরী লিপির পুঁথি প্রকাশ ও চর্চা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। সিলেটি নাগরী লিপিতে রচিত সাহিত্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এযাবৎ ডক্টরেট করেছেন ডক্টর গোলাম কাদির, ডক্টর আব্দুল মসব্বির ভৈয়া, ডক্টর মোহাম্মদ সাদিক। সুলতানি আমলে সিলেটের মরমী কবি সাহিত্যিকদের মধ্যে নাগরী লিপির ব্যবহার যদিও খুব বেশি ছিল, বর্তমানে তা একেবারে হারিয়ে যায়নি। এই লিপিতে রচিত হালতুন নবী পুঁথিকেই সিলেটের শ্রেষ্ঠ কাব্যসমূহের অন্যতম মনে করা হয়। সৈয়দ মোস্তফা কামালের মতে সিলেট বিভাগের অধিবাসীরা সাহিত্য চর্চায় বাংলাদেশের পথিকৃৎ। এই বিভাগের অধিবাসীরা বাংলা ভাষা ও সিলেটের নাগরী ভাষাসহ মোট 60 ভাষায় সাহিত্য চর্চার ঐতিহ্য রেখেছেন। 15 শুরু থেকে এ যাবৎ সিলেটবাসীরা যে সমস্ত ভাষা সাহিত্য রচনা করে গেছেন সেগুলো হল সংস্কৃত, বাংলা, সিলেটির নাগরী, আরবি, ফার্সি, উর্দু ও ইংরেজি। উদাহরণস্বরূপ বিভিন্ন ভাষায় রচিত সিলেটের গীতিকায় অন্তর্ভুক্ত সিলেট অঞ্চলের লোকসাহিত্যকে বোঝানো হয়। 2020 কানাডিয়ান ভিত্তিক ওয়েবসাইট ভিজুয়াল ক্যাপিটালিস্টে প্রকাশিত বিশ্বের 100 কথ্য ভাষার তালিকায় স্থান পায় সিলেটি ভাষা, যেটি 1,18,00,000 কথ্য ভাষাভাষী মানুষ নিয়ে পৃথিবীর 97তম বৃহৎ ভাষা হিসেবে স্বীকৃতি পায়। লন্ডনে অবস্থিত সিলেট ট্রান্সলেশন অ্যান্ড রিসার্চ সেন্টার নিউ সুরমা ফন্ট এর সহায়তা নিয়ে ইউনিকোড কনসেপ্টিয়াম ইউনিকোড অন্তর্ভুক্ত করেছে সিলেটির নাগরী লিপিকে। যদিও সেখানে সিলেটির নাগরী নয় বরং সিলেটির নাগরী নামে স্থান দেয়া হয়েছে এই লিপিকে। এছাড়া ব্রিটেনের স্কুলগুলোতে স্বকীয় ভাষা হিসেবে তালিকাভুক্ত হয়েছে সিলেটি ভাষা। বাংলা ভাষার পাশাপাশি কিছু স্কুলে শিক্ষার্থীদের মাতৃভাষার তালিকায় সিলেটি ভাষাকে স্বতন্ত্র ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করেছেন স্কুলগুলো। করোনাকালীন সময়ে ইংল্যান্ডের বিবিসি নিউজ এশিয়ান 5 ভাষার পাশাপাশি সিলেটি ভাষায় তাদের অনলাইন নিউজ প্রচার করেছে। বর্তমান যুগে সিলেটে বসবাসকারী সকলেই বাংলা ভাষায় লেখাপড়া করছেন এবং অফিস আদালত সহ অফিসিয়াল সব জায়গায় বাংলা ভাষাকে ব্যবহার করলেও আঞ্চলিকভাবে প্রায় সকলেই সিলেটি ভাষায় কথা বলেন। সিলেটি ভাষা নিয়ে আপনার অনুভূতি কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।